গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে সজল ধারা প্রকল্পের উদ্বোধন হল উচালনের পুষ্পডাঙ্গা গ্রামে। উচালন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই প্রকল্পটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা। এছাড়াও ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, সহসভাপতি আনসার আলী খান, রায়না ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমউদ্দিন, বিডিও অনিশা যশ, বিশিষ্ট সমাজসেবী গফুর আলী খান সহ আরো অনেকে। জানা গেছে আজ এই সজলধারা প্রকল্পের উদ্বোধন হওয়ার ফলে উপকৃত হবেন একাধিক গ্রামের হাজারো হাজারো মানুষ। প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল। স্বাভাবিকভাবে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় বেশ খুশি সকল গ্রামবাসী। জেলা সভাধিপতি শম্পা ধারা এদিন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আগামী ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে জল পৌঁছে যাবে। তারই প্রতিরূপ হিসাবে আরো এক ধাপ এগোনো হল। উচালন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মোট ১২ লক্ষ টাকা ব্যয়ে এই সজলধারা প্রকল্পটির উদ্বোধন করা হয়েছে বলে তিনি জানান। আজকে আমরা রায়না ২ নম্বর ব্লকে উচালন জিপি আমরা পুষ্পডাঙ্গাতে একটা পুরো গ্রাম, সেই গ্রামের একটা দাবি ছিল যে জল প্রকল্প করার জন্য, তার জন্য আমরা ১৫ ফিনান্সের থেকে আজকে জল প্রকল্প উদ্বোধন করা হলো ১২ লক্ষ টাকার হচ্ছে ব্যয় বরাদ্দ করে, যে মানে পুরো গ্রামের জন্য প্রত্যেকটা বাড়ি বাড়ি জল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে যাবেন, ২০২৪ সালের মধ্যে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেবেন, জলের প্রত্যেকটা বাড়িতে জল পাবেন। সেইটারই আজকে একটা প্রতিরূপ হিসেবে আপনারা দেখতে পেলেন যে প্রত্যেকটা বাড়ির জন্য আজকে যে সজলধারা জল প্রকল্প আমরা আজকে উদ্বোধন করা হবে। অন্যদিকে গ্রামবাসীদের দাবিকে মান্যতা দিয়ে সজলধারা প্রকল্পের উদ্বোধন হওয়ার পর সকল গ্রামবাসীর পথ চলাচলের সুবিধার্থে একটি রাস্তার প্রয়োজন একথা শোনার পর স্বেচ্ছায় নিজের প্রায় ৩৫০০ ফুট জায়গা সরকারকে দান করতে চান বলে জানান এই গ্রামেরই বাসিন্দা তথা বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট সমাজসেবী গফুর আলী খান। গ্রামবাসীদের ব্যবহারের জন্য প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা মূল্যের জায়গা তিনি দান করবেন বলে জানান। মূল্য ধরলে তো অনেক, এখানে তো ধরুন ১.৫ লাখ কাটা বিক্রি হচ্ছে, সেটা তো বড় কথা নয়। আমার এটা প্রায় আপনার ২০০০ ফুট হবে, যদি ১২ ফুট করে দেওয়া হয় ২০০০×১২ টোটাল ২০০০ ফুট, ৩০০০ ফুটের কাছাকাছি জায়গা। আমার নাম গফুর আলী খান, আমি বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট এবং এই গ্রামের বর্তমান বাসিন্দা, উচ্চলন এসএস রাইস মিলের মালিক। রাস্তার জন্য এটা সরকারকে দাবি করবো? হ্যাঁ, এটা রাস্তার জন্য আমি সরকারকে হ্যান্ড ওভার করবো, সেটা এলাকাবাসী ব্যবহার হয়েছে। এখানে অভিজ্ঞতা সহকারে রক্ত, মল, মূত্র, কফ, হরমোন ও থাইরয়েড পরীক্ষা করা হয়। এছাড়াও এক্সরে, ইসিজি, এফএমএসি করা হয়। প্রয়োজন অনুসারে বাড়িতে গিয়েও ইসিজি ও রক্ত নমুনা সংগ্রহ করা হয়। ঠিকানা বামুনিয়ারি মোড়, মির্জাপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 7872472551।